আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লাইট ফেয়ার স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের শারমিন মিস আজকে আবার হাজির হয়েছি শ্রেণীর বাংলা ব্যাকরণ নিয়ে আমরা আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণের বাগধারা ও বচন পরিবর্তন নিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা প্রথমে বাগধারা পড়ে নিই শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে পড়ব বাগধারা আঠারো নম্বর পর্যন্ত আমরা পূর্বের ক্লাসে পড়েছিলাম আজকে আমরা পড়ব উনিশ নম্বর থেকে তোমাদের বইয়ের একশো তেইশ নম্বর পৃষ্ঠায় তোমরা এটা পেয়ে যাবে উনিশ নম্বরে আমাদের আছে অনুরোধে ঢেকে গেলা অনুরোধে অসম্ভব কাজ সম্পাদন করা বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে অনেক সময় অনুরোধে ঢেকে গিলতে হয় আধার ঘরের মানিক অতি প্রিয় বস্তু বহুদিন পরে ছেলেকে কাছে পেয়ে মা যেন আধার ঘরের মানিক পেয়েছে ইঁছড়ে পাকা অকাল পক্ক পাকা ছেলেদের সঙ্গ সবসময় সময় এড়িয়ে চলবে ঈদের চাঁদ আকাঙ্ক্ষিত বস্তু হারানো ছেলেকে কাছে পেয়ে মা যেন ঈদের চাঁদ হাতে পেলেন উত্তম মধ্যম প্রহার জনতা চোরটিকে উত্তম মধ্যম দিয়ে ছেড়ে দিল উরুণ চণ্ডী অমিত ব্যয়ী এমন উরুন চণ্ডী হলে দুদিনে টাকা করি সব শেষ হয়ে যাবে উভয় সংকট দুই দিকে বিপদ দুপক্ষই আত্মীয় হয় এমন এখন কাকে সমর্থন করি পড়েছি উভয় সংকটে এলাহি কাণ্ড বিরাট ব্যাপার আমরা এর দিয়ে একটি বাক্য লিখবো অনুরভাবে আছে এক চোখা পক্ষপাত এক মাঘে শীত যায় না বিপদ একবারে আসে না আমরা এগুলো সবগুলো দিয়ে এগুলোতে যেভাবে একটু করে একটা করে ব্যাগকে আমরা লিখেছি আমরা উনিশ নম্বর থেকে পঞ্চান্ন নম্বর পর্যন্ত আমাদের যে বাগধারাগুলো আছে আমরা এই বাগধারাগুলো বাসায় সুন্দর করে পড়ব ও খাতায় বারবার লিখব এবং আমরা এভাবে সবগুলোর একটি করে সেন্টেন্সও লিখবো উভয় সংকট দুই দিকে বিপদ দুপক্ষই আত্মীয় হয় এখন কাকে সমর্থন করেছি পড়েছি উভয় সংকটে এলাই কাণ্ড বিরাট ব্যাপার আমরা এটা দিয়েও এইভাবেই আরেকটি আমাদের বইয়ের যে ব্যাকটি আছে। আমরা এভাবে সব লিখব এবং মুখস্থ করব ও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন পড়ব বচন পরিবর্তন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন পড়ব বচন নবম অধ্যায় বচন অর্থ সংজ্ঞা বচন দ্বারা সংখ্যার ধারণা পাওয়া যায় কোনো কোনো শব্দ দিয়ে একটি বোঝায় আবার কোনো কোনো শব্দ দিয়ে একটির বেশি বোঝায় সংখ্যার এ ধারণায় বচন সংজ্ঞা যে শব্দ দিয়ে কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে বচন বলে যথা ফুলটি সুন্দর ছেলেরা মাঠে ফুটবল খেলছে সংজ্ঞা আমরা সংজ্ঞাটি খুব সুন্দরভাবে বাসায় পড়ে নেব যে শব্দ দিয়ে কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় যে শব্দ দিয়ে কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে বচন বলে যথা ফুলটি সুন্দর ছেলেরা মাঠে ফুটবল খেলছে বচনের প্রকারভেদ বচন দুই প্রকার এক বচন ও বহুবচন এক বচন যে পদ দ্বারা একটিমাত্র ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে এক বচন বলে আমি আবারও বলছি যে পদ দ্বারা একটিমাত্র ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে এক বচন বলে যেমন গাছটি কলমটি ছেলেটি ইত্যাদি এক বচন বোঝাতে শব্দের শেষে টি টা খানা খানি এবং শব্দের আগে এক একটি ইত্যাদি লিখতে হয় তোমরা এখানে খেয়াল করো গাছ টি গাছের সঙ্গে টি যুক্ত হয়েছে কলম টি কলমের সঙ্গে টি যুক্ত হয়েছে ছেলে টি ছেলের সঙ্গে টি যুক্ত হয়ে এক বচন হয়েছে বহু বচন যে পদ দ্বারা একটির বেশি ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায় আমি আবারও বলছি যে পদ দ্বারা একটির বেশি ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে বহুবচন বলে যেমন গাছগুলো কলমগুলো ছেলেগুলো শিক্ষকগণ ছাত্রবৃন্দ ইত্যাদি বহু বচন বোঝাতে শব্দের শেষে রা এরা গণ গুলু সব সকল ইত্যাদি লিখতে হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাসায় তোমাদের বই থেকে এক বচন কাকে বলে বচনের সংজ্ঞা বচনের প্রকারভেদ বচন আমরা কয় প্রকার পেয়েছি দুই প্রকার এক বচন ও বহু বচন আমি এক বচন কাকে বলে বহু বচন কাকে বলে আমরা দুটি সুন্দরভাবে পড়ে নিয়েছি এবং বাসাতেও খুব সুন্দরভাবে এগুলো বারবার পড়ে নেব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সঙ্গে তোমাদের বইয়ের সঙ্গে হয়তো একটু অমিল হতে পারে কিন্তু তোমরা তোমাদের বইয়ে যেভাবে সংজ্ঞাগুলো দেওয়া আছে বচনের সংজ্ঞা বচনের প্রকার বচনের প্রকারভেদ এক বছর বহু বছনের সংজ্ঞাগুলো যেভাবে দেওয়া হয়েছে তোমরা তোমাদের বই থেকে যেভাবে আসে ঠিক সেভাবেই বাসায় সুন্দর করে পড়ে নিবে ও বারবার লেখার চেষ্টা করবে বচন পরিবর্তনের নিয়ম পড়বো আমরা প্রাণীবাচক বিশেষের শেষে প্রাণীবাচক বিশেষের শেষে রা গণ দল গুলু বর্ণ ইত্যাদি যোগ করে এক বচনকে বহু বচন করা হয় যেমন এক বচন হচ্ছে শিশু বহু বচন শিশুরা চাষি চাষিরা বন্ধু বন্ধুরা বালক বালকেরা ধনী ধনীরা দেবতা দেবতারা ছাত্র ছাত্ররা শিক্ষক শিক্ষকগণ মাছ মাসগুলো ডাকাত ডাকাত দল কবি কবিগণ শিষ্য শিষ্য বর্গ তাহলে আমরা কি পড়লাম ক নম্বর নিয়মে প্রাণীবাচক বিশেষের শেষে রা এরা গণ দল গুলু বর্ণ ইত্যাদি যোগ করে এক বসনকে বহু বসন করা হয় এখন আমরা পড়ব দুই নাম্বার নিয়ম খ অপ্রাণীবাচক শব্দের বহু বসন করতে হলে গুলু মালা রাশি সমূহ ইত্যাদি শব্দের শেষে ব্যবহার করতে হয় যেমন ফুল ফুলগুলো পর্বত পর্বত মালা পুস্তক পুস্তক সমূহ ঘটনা ঘটনাবলী ধুলা ধুলা রাশি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বসন পরিবর্তনের এই নিয়মগুলো খুব সুন্দর করে বাসায় বারবার পড়ে নেব ও লেখার চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা গ নাম্বার নিয়ে পড়বো সর্বনাম পদের সাথে রা এরা প্রভৃতির যুগে বহু বচন করা হয় যেমন এক বচন হচ্ছে আমি আমরা তুমি তোমরা সে তিনি তারা এ এরা ওটা ওগুলো ও ওরা যিনি যারা আপনি আপনারা এটা এগুলো কি কোনগুলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তাহলে আমরা কি শিখলাম বাগধারা ও বচন পরিবর্তন আমরা বাগধারার আঠেরো নম্বর পর্যন্ত পূর্বের ক্লাসে পড়েছিলাম আজকে আমরা পড়েছি উনিশ নম্বর থেকে পঞ্চান্ন নম্বর পর্যন্ত আমরা বাসায় বাগধারাগুলো সুন্দরভাবে পড়বো ও বারবার লেখার চেষ্টা করব আর বচন পরিবর্তনের আমরা এই তিনটি নিয়ম বাসায় সুন্দর করে পড়বো আমরা বচন কাকে বলে বচনের প্রকারভেদ এক বচন ও দুই বহু বচনের সংজ্ঞা এবং বচন পরিবর্তনের যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো সুন্দর করে বাসায় বারবার পড়বো ও লেখার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে আবার পরের ক্লাসে কথা হবে আল্লাহ হাফেজ